নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে কারণে এই ভিডিওটা আমার বানানো, সেই কারণটা হচ্ছে প্রতি বছর আমরা জানি জ্যৈষ্ঠ মাসের 9, 10, 11 এই তিনটা দিন আমাদের পুরুলিয়ার সামনে ওস্তাদ রাসু সহিসের গ্রামে রাসু সহিস স্মৃতি মেলা অনুষ্ঠিত হয় বালিগাড়াতে। তো এই বছর সেই সময়টাতে ইলেকশন পড়ে গেছে, মানে জ্যৈষ্ঠের 11 দিনে তো আমাদের পুরুলিয়াতে ইলেকশন। তো সেই কারণে ইলেকশনের আগে মানে লোক জমায়েতটা একটুকু আইনিভাবে নিষিদ্ধই করা হয়। তো সেই কারণে এই বছর কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তটা আপনাদেরকে দেখাবো। তো অনেকদিন পর ভিডিও বানানো হচ্ছে। এমনিতে নাচে যখন যাই খুব একটা আসরে যাওয়া হয় না, কাছাকাছি যেগুলা থাকে সেইগুলাতে কোনো একটা মানে কোনো আসরে যাওয়া হয়, কোনো আসরে যাওয়া হয়নি কাছাকাছিগুলো। তো তার একটা কারণ হচ্ছে মানে শরীরটা ঠিক আর অতটা রাত জায়গাটা সহ্য করতে পারা যায়নি, তো সেই কারণেই অতটা যাওয়া হয়নি আসরে। আর আপনাদের সামনে মানে অতটা আপডেট দেওয়াও যায় নাই। তো আজকে কমিটি থেকে আমাকে এই খবরটা আপনাদের কাছে জানানোর জন্যে বলা হয়েছে, সেই কারণে এই ভিডিওটা বানানো। তো এই অনুপস্থিতিটার আরও একটা অন্যতম কারণ হচ্ছে যে যে কোনো জিনিস পাবলিক যদি পছন্দ না করে তাহলে সেটা বানানোটাই বৃথা। তো সেই রকম কোনো আসরে হয়তো গেলি, মানে রাত জায়গা ভিডিও বানানো হইলো যে নাচ খুব সুন্দর হলো বা সেরকম একটা ভালো নাচ তুলে ধরলাম, তো সেইটা মানে পাবলিক অতটা লিলও নাই, মানে দেখিলেও নাই। তো সেই কারণে অত কষ্ট করে ভিডিও বানানো মানে সেইটা বৃথা হয়ে যায়, মানুষ যদি না দেখতে চাইতো। তো সেই কারণেও একটা সেটাও একটা কারণ বটে। তো যাই হোক, আজকে বালিগাড়া কিষাণ সমিতি পার্টির পক্ষ থেকে যে খবরটা আপনাদের সামনে মানে পরিবেশন করা হচ্ছে, সেইটা হচ্ছে এই বছর রাসু সহিসের স্মৃতি মেলার আপডেট। তো আপনাদেরকে দেখাচ্ছি যে সেই কমিটি থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক সেই সিদ্ধান্তের ভিডিওটা। নমস্কার, আমরা বালিগড়া রাসু ঘাঁড়ি পার্টির সন্নিহিত পার্টি সবাই সম্বোধন এক আমরা আসিয়েছি, মানে এই প্রোগ্রামে এখন আমরা করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। তো আমাদের একটা দুঃখের ব্যাপার যে আমাদের যে প্রতি বছর যে একটা মেলা হয় সবাই জানে ওটা জ্যৈষ্ঠের 9, 10, 11 রাসু সহিসের ছন্নিত স্মৃতি মেলা, কিন্তু সেই মেলাতে ওইটা আমাদের খুব খারাপ লাগছে, যাতে এই বছর আমরা কোনো মানে ভোটের কারণবশত আমরা মেলাটা করতে পারছি নাই, তার জন্য আমরা দুঃখিত। হ্যাঁ, এখন এই মেলাটা আমরা স্থগিত রাখছি। তো সেই জন্য আমাদের খুবই একটু মানে দুঃখ লাগছে যে আমাদের স্মৃতি মেলা একটা এতদিন ধরে চলে আসছে কিন্তু এই বছর এই এই ধরনের মানে কোনো দিন আর কি হয়নি আর কি, এই ডেটে বা এই সময় আমাদের কোনো দিনে মেলা ডিস্টার্ব হয়নি, কিন্তু এই বছর যেহেতু ভোটের কারণে আমরা এই বছর মেলা করতে পারছি না, সেজন্য দুঃখিত। তার জন্য আমরা যত দর্শক মণ্ডলী বা আত্মীয় স্বজন কুটুম বন্ধু বান্ধব আমরা একটুকু সেইভাবে আমরা মানে প্রচার করে বা জানিয়ে দিচ্ছি, তাতে কারো হয়তো অনেকের খারাপ লাগবে, অনেকে ভালো লাগবে। তো সেই জন্য আমরা মেলাটা এই বছর করতে পারছি নাই, তার জন্য আপনাকে এটা মাফ করবেন। এটা আমরা চেষ্টা করছি, আর তো এই বছর কিছু করার নাই, পরের বছর ছাড়ার মেলা হবে না, তবে চেষ্টা করছি যে পরের বছর ছাড়ার মেলা আমরা দেখাতে পারবো নাই, কারণ এটা ভোটের জন্য আমাদের থানাতে পারমিশন নাই, ওই জন্য আমরা এবছর মেলাটা বন্ধ রাখছি, আর বিশেষ কিছু বলছি নাই। তো যাই হোক, আপনারা দেখলেন সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে, সেইটা এবছর ইলেকশনের কারণে সেই মেলাটা স্থগিত রাখা হয়েছে। তো যারা এই মেলার মানে প্রতি বছরের দর্শক
তাদের কাছে অবশ্যই একটু মানে খারাপ লাগার বিষয় বটে। তো আমাদের মানে আইনটা তো অমান্য করলে চলে নাই, তো সেই কারণেই এই বছরের মেলাটা মানে স্থগিত রাখা হয়েছে। পরের বছর থেকে যেমনভাবে চলছিল, মানে এর আগে বছরগুলোতে যেভাবে চলেছে, সেভাবে পরের বছর হয়তো আরো বড় করে মেলা করা হবে, সেই রকম মানে আভাস পাওয়া যাচ্ছে আর কি। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। আর আরেকটা বিষয় এইখানে বলে রাখি যে আজকে আমি মানে গতকাল আমরা মানে আমি মানে গতকাল ছৌ নাচের আসরে যাইয়ে মানে আমি শুনলাম আমাদের পরিচিত একজন মানে সকলের জনপ্রিয়, নামটা আমি প্রকাশ করছি না কারণ ওর অনুমতি না নিয়ে সেটা প্রকাশ করাটা ঠিক নাই, তো তার শরীর খারাপ রয়েছে, তো সেটা নিয়ে আমি বিস্তারিত বিষয়ে যাব নাই। এখন আপনাদেরকে যে কারণে সেটা বলা যে পুরুলিয়ার যে সমস্ত মানে ছৌ টিম ক্রমাগতই নাচ করে থাকে, মানে প্রত্যেক দিন যাদের অনুষ্ঠান থাকে, তো যাই হোক সিজনটা শেষ হয়ে এলো, কিন্তু তবুও বলে রাখি যারা রাতের পর রাত জায়গা ছৌ নাচ করেন, সেটা বাদ্যশিল্পী হোক বা নৃত্যশিল্পী হোক, যেই শিল্পী হোক না কেন, মানে রাত জায়গা নাচ করার সময় জলটা একটু বেশি করে খাবেন, সকলকে অনুরোধ করছি। কারণ জলের মানে যেটা শরীরে কমি হয়ে গেলে মানে এই ইদানিং বেশি দেখা যাচ্ছে যে পেটে পাথরের সম্ভাবনাটা বাড়িয়ে যাচ্ছে। আমার নিজেরও হয়েছিল 2022 সালে, তো সেই সময় যখন আমি অপারেশন করাইছিলাম, তো সেইখানে ডাক্তারবাবু সেই কথাটাই বলেছিলেন যে রাত জাগার একটা ইয়ে বটে, রাত বেশি করে জাগা যাবে নাই, আর বেশি করে রাত জাগতে গেলেও জল খাওয়াটা একটু বাড়াতে হবে। এমনিতে ছৌ নাচ করতে গেলে সব সময় গা থেকে দরদর দরদর ঘাম ঝরতেই থাকে, কালকে আমি দেখেছি মানে নিজের চোখে দেখা। এমনিতে একটু গরমটা ছিল সেই জন্য হয়তো বেশি, কিন্তু প্রায় দেখা যায় কালকে মানে আপনারা জানেন ওনাকে রাসু সহিসের যিনি মানে ধ্বংসা বাজাই মধুসূদন সহিস মধুদাকে, এমনিতে মানে একটা সেন্ডো গেঞ্জি পরে ধ্বংসা বাজাচ্ছিল, কিন্তু জবার এই নাচ শেষ করে যখনই বেরিয়াচ্ছিল তখনই মানে গাটা একদম মানে যেমন জল ঢালিয়ে নিয়ে বেরিয়াচ্ছে সেরকম মানে দৃশ্যটা দেখেছি কালকে। কালকে একটু গরম ছিল, আজকেও গরম আছে, জানি নাই বৃষ্টির পূর্বাভাস কি। তো সবাই মানে একটু বেশি পরিমাণ জল খাবেন যাতে নিজেকে আরো মানে সতেজ রাখা যায়, তো এটা সকলের কাছে আমার অনুরোধ। তো যাই হোক, আর বিশেষ কিছু না বলে ভিডিওটা বেশি লম্বা না করিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলেই আনন্দে থাকবেন। আমাদের পুরুলিয়ার ছৌ নাচ তো মোটামুটি আসরগুলো প্রায় শেষ হয়ে এলো, এরপরে ঝাড়খণ্ড দিকে বেশি চলছে। তো যাই হোক, আপনাদের সামনে আরো আপডেট দিতে থাকব, আপনারা সবাই দেখবেন ভিডিওগুলো, আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সকলকে মানে এই খবরটা জানার সুযোগ করে দিবেন। আর আপনাদের সামনে ওই যে বললি যে কালকে ছৌ নাচ ছিল সিমনপুরে, তো সেই ছৌ নাচের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি, অবশ্যই দেখবেন, কেননা এই দুটা অংশ মানে বিশেষ করে আমার ভালো লাগেছে। ওস্তাদ রাসু সহিসের এই বছরের নতুন পালা, সেই পালার দুটো নাচ আপনাদের সামনে তুলে ধরছি। সম্পূর্ণ ভিডিওটা আসবে পরে, তখনও দেখে নেবেন। তো এই দুটো নাচ অবশ্যই দেখে তারপরে ভিডিওটা শেষ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কালকের নাচের এই দুটো অংশ।
Thank you.